কি যে এক অবস্থা, সবাই দেখি বোতল ফুটা করে বোতলের মধ্যে পানি ভরে উপর দিয়ে ঝর্ণা বানিয়ে বানিয়ে ঘুরে। আমাকেও অনেকে বলছে ভাই আপনিও এটা করেন, তো মনে হলো করি, কিন্তু সবাই যেটা করছে বোতলের মধ্যে সেফটি পিন আল পিন পেরেক এগুলি দিয়ে ফুটা করে, এগুলি অনেক কষ্টের ভাই। তো আমি তো এমনিতে আবার ডেন্টাল সার্জন মানে ডেন্টিস্ট, তো আমার তো আবার রুট ক্যানাল করার মেশিন আছে যেটা দিয়ে দাঁত ফুটা করা যায়, তো আমি ভাবলাম যে বোতলটাও এটা দিয়ে ফুটা করি। তো এখন বলতে গেলে বোতলের রুট ক্যানাল হচ্ছে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে এই বোতল ফুটা করে ভিতরে পানি দিয়ে ঝর্ণা বানানোর যে ভিডিওগুলি আপনারা দেখেন এগুলি দেখে যতটা সোজা মনে হয় আসলে কিন্তু এতটা সোজা না। ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাদের ফুটা অনেকগুলি করতে হবে এবং ফুটার সাইজগুলি কিছুটা বড় বড় থাকতে হবে। ফুটা করার সময় আমার ডেন্টালের হ্যান্ডপিস অনেকবারই বোতলের গায়ে আটকে যাচ্ছিল। আরেকটা ব্যাপার, সবাই তো সাধারণত পানির যে নর্মাল কালার মানে বর্ণহীন সেই কালারটা দিয়েই এই ভিডিওগুলি করে, বাট আমি চেষ্টা করছি ডিফারেন্ট কিছু করতে। আমি দেখি RGB কালার, মানে আমার এই ভিডিওগুলিতে ওয়াটারের কালার RGB মানে রেড গ্রিন ব্লু বিভিন্ন কালারের হবে। তো চলেন দেখি কতখানি সাকসেস হতে পারি। এবং এটা করতে গিয়ে আমি যেটা বুঝলাম, আপনারা যদি এটা ট্রাই করেন আপনারা ভিজতে বাধ্য। আপনারা যতই ট্রাই করেন আপনাদের মাথায় শরীরে পানি পড়বে, আপনাদের গা ভিজবেই। চলেন এবার লাল রঙের ঝর্ণা বানাই। এইবার চলেন আমার ভিডিওর সাদিয়া খানের সাথে সঠিক পথে পা দিয়ে একটা ঝর্ণা বানাই। এইবার সবুজ রঙের একটা ঝর্ণা বানাই চলেন। দেখলেন আমরাও পারি বোতল ফুটা করে ঝর্ণা বানাতে।